প্রতি বছর বইমেলায় আমি স্কিলস নিয়ে, কম্পিটেন্সি নিয়ে, কম্পিটেন্সি ডেভেলপমেন্ট নিয়ে, ক্যারিয়ার নিয়ে কোনো না কোনো বই পাবলিশ করি, এবং আপনাদের অভূতপূর্ব সাড়া আমাকে অনুপ্রাণিত করে, মোটিভেটেড করে এই লেখার জগতে বারবার ফিরে আসার জন্য। আপনারা সবাই জানেন আমি ট্রেনিং, ডেভেলপমেন্ট, মানুষের স্কিলস, কম্পিটেন্সি নিয়ে কাজ করি, প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করি। সো এই জায়গাটা থেকে যখন আমি লেখালেখি করি, সেই লেখাতে সেই স্কিলস নিয়েই কিছু থাকে। তবে এবারের আয়োজনটি সম্পূর্ণ ব্যতিক্রম একটি আয়োজন। কেন এটি ভিন্ন, তার একটি কারণ আছে। আমরা স্কিলসটা প্রেজেন্ট করেছি একটু ডিফারেন্ট ওয়েতে। এবারে আমাদের যে নতুন বইটি আসছে, বইটির নাম অদম্য। স্কিলস গুলোকে আমরা প্রেজেন্ট করেছি 16টি ভিন্ন ধর্মী কাল্পনিক চরিত্র দিয়ে, স্টোরি দিয়ে। যারা স্টোরি পড়তে ভালোবাসেন আপনারা সবাই জানেন আমরা স্টোরি টেলিং নিয়ে অনেক ওয়ার্কশপ করে থাকি, পাবলিক স্পিকিং নিয়ে ওয়ার্কশপ করে থাকি। সেই স্টোরিজ গুলো যেটা হয় যে আপনি যখন একবার পড়া শুরু করবেন, সেটা কানেকশন ক্রিয়েট করে, হোয়াট নেক্সট হোয়াট নেক্সট এটা জানার একটা আগ্রহ তৈরি করে। সেই আগ্রহ থেকে ওই লেখাটি শেষ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু পড়তে থাকেন বা আপনি শুনতে থাকেন। সো আমাদের এই বইটিও এরকমই স্টোরি নিয়ে লেখা, কাল্পনিক চরিত্র দিয়ে সাজানো, কিন্তু প্রত্যেকটি গল্পের শেষে স্কিলস থাকছে। প্রত্যেকটি গল্পের শেষে আমার কম্পিটেন্সি কিভাবে আমি ডেভেলপ করব, ইফ আই ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল ইন মাই ক্যারিয়ার, ইন ইফ আই ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল ইন মাই প্রফেশনাল লাইফ, সো এই জায়গাটাতে কিভাবে সফল হব, বিভিন্ন স্কিলস ধরে ধরে আমরা কাজ করেছি। আমি ডিটেলস স্টোরিগুলো নিয়ে আজকে বলছি না, বইমেলাতে দেখা হবে। আপনারা অদম্য বইটি কিনবেন, বইটি পাবলিশ করেছে তাম্রলিপি, ওয়ান অফ দ্য ফেমাস প্রকাশনী বাংলাদেশে, তারা পাবলিশ করেছে। তাদের একটা প্যাভিলিয়ন থাকছে, সেখানে দেখা হবে আমার সাথে, আমাদের সাথে। আমরা একসাথে বইমেলায় যাব এবং এনজয় করব। এবং বইটি যদি ভালো লাগে, আপনি কিনবেন, কিনবেন নিজে পড়ার জন্য, কিনবেন অন্যকে উপহার দেওয়ার জন্য। দেখুন, বলা হয়ে থাকে ফিড ইয়োর মাইন্ড, তো মাইন্ডটাকে ফিড কিভাবে করবেন আপনি? দুটো ওয়ে আছে, এক আপনি নিজে বই পড়ুন, আর দুই যদি নিজে পড়তে না পারেন, যারা পড়ালেখা করে, রিসার্চ করে, গবেষণা করে, তাদের কথা শুনুন, আই মিন প্রশিক্ষণ বা ট্রেনিং এ পার্টিসিপেট করুন। সুতরাং যদি ট্রেনিং এ পার্টিসিপেট করতে চান, সেখান থেকে আপনি শিখতে পারেন। আরেকটা পদ্ধতি, সেটা হলো নিজে বই পড়তে পারেন। সো বাই বুক অ্যান্ড রিড দেম, নিজের স্কিলসকে, কম্পিটেন্সকে এনহান্স করেন, প্রোডাক্টিভিটিকে আরো সামনের দিকে নিয়ে যান। অফকোর্স আই এম কনফিডেন্ট অ্যান্ড আই ডু বিলিভ দিস বুক উইল হেল্প ইউ টু টেক ইউর সেলফ, টু টেক ইউর ক্যারিয়ার টু দ্য নেক্সট লেভেল। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে বইমেলায়, আল্লাহ হাফেজ।